আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় এ টু জেড। সো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার যা সমস্যা আছে সব কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার এই কমেন্ট অনুযায়ী ভিডিও করা হবে। আর সব সময় আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ পায়। সো এই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি ক্যাপকার্ট দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনি প্রথমে সর্বপ্রথম ক্যাপকার্টে প্রবেশ করবেন। ক্যাপকার্টটি ওপেন হলে তারপর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি যে ভিডিওটি দিতে চান সেই ভিডিও সিলেক্ট করবেন আপনার গ্যালারি থেকে। আপনারা আপনার পছন্দ মতো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি আমার একটি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওটি যদি সিলেক্ট করে থাকেন তাহলে এডে ক্লিক করবেন। এডে ক্লিক করার পরে এডিটের কাছে নিয়ে যাবে, একটু সময় নেবে। এডিটের কাছে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন আপনার যদি ব্রাইটনেস কমাতে বাড়াতে চান তাহলে অ্যাডজাস্টে ক্লিক করবেন, তারপর ব্রাইটনেসে যাবেন, এবার বাড়াতে পারবেন কমাতে পারবেন। আমি একটু কমিয়ে নিলাম, এখান থেকে একটি একটি করে দিয়ে দিবেন, আপনাকে যেভাবে সুন্দর লাগে সেভাবে দিয়ে দিবেন। আমি এরকম দিয়ে দিলাম। তারপর আপনার ফেস সুন্দর দেখাতে চাইলে একটু এইদিকে গিয়ে রিটাচ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর ফেসে একটি ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পর ডাটা কানেকশন থাকতে হবে, আর না হলে এই কাজটি হবে না। তারপর স্মুথে ক্লিক করবেন। স্মুথে ক্লিক করে একটু এদিকে আনলে দেখতে পাচ্ছেন আপনার ফেসে কোনো দাগ মাগ থাকবে না, মুছে যাবে সব। তারপর স্কিন টোন, তারপর দ্বিতীয়টা সিলেক্ট করবেন, তারপর একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, যেভাবে আপনাকে সুন্দর দেখা যায় সেভাবে আপনি করে নেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি যদি আপনার ভিডিওতে ভয়েস দিতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন, তারপর রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করে দেখতে পাচ্ছেন মাঝে একটি নীল অপশন আছে, এখানে টাচ করলেই আপনি ভয়েস দিতে পারবেন এই ভিডিওতে। আমার এই ভিডিওতে ভয়েস দেওয়া আছে তাই আমি আর ভয়েসটি দিলাম না। মিউজিক যদি দিতে চান তাহলে এক্সট্রাক্টে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনি যে কোনো মিউজিক দিতে পারবেন। এই মিউজিকগুলো আপনি আগে থেকে নামিয়ে রাখবেন। তারপর ব্যাগে চলে আসলাম কারণ আমার সব কিছু দেওয়া আছে। তারপর ক্যাপকাট লোগো অপশনটি কাটার জন্য রিলেটে ক্লিক করবেন, তারপর কেটে যাবে। আর আপনার যদি ক্যাপকার্টে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন, ক্যাপকার্টে যে কোনো সমস্যা সমাধান করব। আপনার ভয়েসে যদি বিভিন্ন আওয়াজ থাকে তাহলে রেডিও স্নয়েজ করে নেবেন, দেখেন এখানে রেডিও স্নয়েজ একটি অপশন আছে, রেডিও স্নয়েজ করে নেবেন তাহলেই হবে। দেখেন আমার এই ভিডিওটি, কেউ যদি আমার এসে দূরে চটকো না দেয় তাও আমি তাকে মাফ করে দিব, কিন্তু যে আমার নবীন নামে বাজে মন্তব্য করবে তার ঠ্যাং ধরে টান্দা ভাইরালাম। লাস্টে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট অ্যাড করেছি, এই ইফেক্ট যদি আপনারা অ্যাড করতে চান তাহলে বেগে আসবেন, বেগে এসে ইফেক্টে ক্লিক করবেন, তারপর ভিডিও ইফেক্টে, তাহলে এখান থেকে অসংখ্য ইফেক্ট দিতে পারবেন। আপনারা যে বিষয়ে ঘাটতি আছে আপনাদের সে বিষয়টা আমার কমেন্ট বক্সে বলবেন, তাহলে আপনার কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এইটুকুই। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে টিক চিহ্নের মতো, এখানে টাচ করবেন তাহলে এক্সপোর্ট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে চলে যাবে। আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,
এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট হলে আপনার গ্যালারিতে গিয়ে দেখতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ছাড়তে পারবেন এই ভিডিওটি।